মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করব তোমরা ভালো আছো। আজকে হলো সানডে, আর সানডের দিন একটু দেরি করে উঠেছি ঘুম থেকে, আর উঠে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এখানে পাউরুটি আছে, পাউরুটিটা প্রথমে সেকে নেব। আর এই যে বাইরের ওয়েদারটা দেখছো, বাইরে ভীষণ রোদ, আবার মাঝে মাঝে মেঘলাও করছে, আবার ঝিরিঝিরি করে বৃষ্টিও হচ্ছে। এই তো হচ্ছে আমাদের এখানকার ওয়েদার। তো সেকে নেওয়ার পরে দেখো, এখানে একটুখানি বাটার নিয়ে নিয়েছি আমি। বাটার দিয়ে খেতে বেশ ভালোই লাগে, রোজ এটা করি না, এক একদিন এক এক রকম করি। তো বাটারের মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দিয়েছি, এবার চিনিটা একটু মেল্ট হবে, তারপর আমি পাউরুটিটা দিয়ে দেব। এরকম করে তোমরা ব্রেকফাস্ট বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি, আর বাটারের গন্ধ তো দারুণই লাগে। এটা রোজ খাই না, কারণ এটা তো বাটার চিনি এগুলো তো খুব একটা হেলদি না, তো মাঝে মাঝে এরকম খাওয়া যেতেই পারে, আর বিশেষ করে সানডের দিন হলে তো এরকম খেলে কোনো দোষই হয় না। তো যাই হোক, এই দেখো পাউরুটিগুলো সেকে নিয়েছিলাম, এবার আমি কী করব এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। পরিমাণে তোমরা বাটারটা একটু বেশিই নিও, আমি একটু কম কমই নিচ্ছি। তো যেহেতু মানে আমি বাটারটা খেতে ভালোবাসি, কিন্তু শরীরের পক্ষে খুব একটা আমার ভালো নয়, তার জন্য আমি এখানে একটু বাটারটা কম দিয়েছি। তোমরা একটু বাটারটা বেশি দেবে, তাহলে দেখবে ভালো লাগবে। আর কালারটা দেখো দারুণ এসছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে, বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই তোমরা দিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি আস্তে আস্তে এই যে চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে, আমি যেহেতু দুটো শেকবো, তো দেখো এদিকে শেকা হয়ে গেছে, আর এখানে বানাতে দিয়ে দিয়েছি চা। এবার দেখাচ্ছি, দেখো পাউরুটিটা শেকার পরে এরকম লাগছে দেখতে, চিনিটা ক্যারামেল হয়ে গেছে, আর এই যে আমার সকালবেলার ব্রেকফাস্ট রেডি। এবার ঘরে গিয়ে খেতে হবে, হাজবেন্ডকে দিয়ে দেব। সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, আর এখানে আমি ভেজে নিচ্ছি বেগুন। বেগুন ভাজা করব, কি করব রান্না সানডে হলে তো একটু স্পেশাল হয়ে যায়। তো প্রথমে যেটা দেখলাম যে চটজলদি যেটা করে নিই, সেটা হচ্ছে বেগুনটা ভেজে নিই, আর কারণ ডাল থাকে অনেক সময়, ডাল মাংস এগুলো তো রবিবার দিন হলে আমাদের রান্না করতেই হয়, আর সানডে হলে একটু স্পেশাল, তোমাদের বললাম না যে স্পেশাল সবার বাড়িতে একটু থাকে। তো প্রথমে আমি এই যে বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি, বেগুন ভাজা গরম গরম, কিন্তু সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে, আমার মা খুব ভালোবাসে খেতে বেগুন ভাজা। তো আজকে ডাল রান্না করব, তো প্রথমে ভাবলাম বেগুনগুলো ভেজে নিই। তোমরা গরম ভাতের সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে আর গরম গরম বেগুন ভাজা মেখে খাবে, দেখবে সেটাও বেশ ভালো লাগে। তো এখানে আমি ঝটপট করে রান্না করে নেব বেগুন, আর এরপরেই আমি এই যে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। এরকমভাবে ভেন্ডি ভাজা আমি এক কাকিমণির কাছ থেকে শিখেছি। নর্মালি কী হয়, ভেন্ডিটা ভেজে সবাই খায়, আমি ভেন্ডি ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিই, একটু টমেটো দিই, এগুলো করি, আবার কখনো সর্ষে বাটাও দিই, এরকম ভালো লাগে। তো আমি ভেন্ডিটা ইয়ে করে নিয়েছি, আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি, এটা ভেন্ডি ভাজার মধ্যে আমি দেব, এটাও খেতে দারুণ লাগে, গামাখা গামাখা হয়। তো দেখো মশলাটা দিয়ে একটুখানি আমি কষে নিচ্ছি, ভেন্ডিটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজটাকে দিয়ে জাস্ট একটু সফট করে নেব, তারপরে এখানে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর সামান্য পরিমাণ দেখো আমি এর মধ্যে জল দিলাম, আর হলুদ লবণ দিয়েছি, আর এবার একটুখানি কষে নিয়ে তারপরে আমি এই যে ভেন্ডি চচ্চড়িটা নামিয়ে দেব। আজকে অনেক কিছু করছি রান্না, সানডে বলে কথা স্পেশাল মেনু না রাখলে হয়, এগুলো খাবো। তো এই দেখো আমার ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, দেখতে এরকম লাগছে, খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এটা আমি নিজের মতন করেই রান্না করি। তো এরপরে আছে গাঁঠির কচু, তো গাঁঠির কচুটাও ভালো করে আমি এখানে রান্না করে নিচ্ছি। গাঁঠির কচুটা একটু গামাখা গামাখাই করব, কারণ গামাখা খেতে খুব পাতলা ঝোল হলে না খেতে ভালো লাগে না। গাঁঠির কচুটা সেদ্ধ করে রান্না করেছি, ভালো করে ভেজে নিয়েছি, সেদ্ধ করেছি, তারপর ভেজে বিভিন্ন রকম মশলা দিয়ে যেরকম আদা জিরে রসুন পেঁয়াজ সমস্ত কিছু বেটে আমি এর মধ্যে ভালো করে কষে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে রান্না করছি। আজকে আবার হঠাৎ করে শুনলাম আমাদের ক্লাস আছে, তো ক্লাসেও যেতে হবে। তো যাই হোক, আমি ঝটপট করে রান্না করে নিলাম। এরপরে পটলের আমি একটু দোরমা করবো, বা একটু পটল কষা করবো, কী করবো সেটাই তো ভাবছি। পটলগুলোকে পুরো করে খোসাটাকে ছাড়িয়ে সুন্দর করে আমি এই যে পেঁয়াজ দিয়ে পটল দিয়ে একটা রসা মতন করবো, অবশ্যই এদের মধ্যে সর্ষে বাটা যাবে, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এটা ভাতের সঙ্গেই ভালো লাগে, এটা রুটির বা অন্য কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে না।
আজকে বললাম না সানডে বলে অনেক কিছু রান্না করা হচ্ছে, তো এই যে এগুলো এখন চটজলদি করে আমি রান্না সেরে আবার স্নান করতে হবে, আবার বিকেলে ক্লাস আছে সেখানেও যেতে হবে, তো এগুলো সব করে ফেলেছি আমি। তো এই দেখো আমার পটল রান্না হয়ে গেছে, একদম দেখে দারুণ লাগছে দেখতে। আর এদিকে আমি কি করব এরপরে চিকেন রান্না করব, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি আছে, আর এই যে মিক্সিতে সব মশলা বেটে নিয়েছি, চালটা ভিজিয়ে দিয়েছি। একসঙ্গে আমি অনেকগুলো কাজ করি তাতে মনে হয় কি আমার মানে চটজলদি কাজটা হয়, একটা একটা করে করি না। তো যাই হোক আলুগুলো ভেজে তারপরে ভালো করে এই যে চিকেনটাকে দিয়েছি, এবার চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব। প্রথমে চিকেন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা করবেন সেটা ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, নাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যাবে। এই যে তাতে করে এর মধ্যে যেটা জল থাকবে সেটাতে মাংসটাকে নরম সেদ্ধও হয়ে যাবে এবং ভেঙেও যাবে না। তো আমি বেশ খানিকটা তেল দিয়ে চিকেনটাকে এরকম করে ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবার যেটা করব কড়াইতে সমস্ত রকম ফোড়ন দিয়ে, যেরকম আমি এখানে গোল দারচিনি এলাচ লবঙ্গ এগুলো আমি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। এই যে তেলে আমি চিকেনটাকে ভেজে রেখেছিলাম তার মধ্যে আরও সামান্য তেল দিয়েই আমি কিন্তু ফোড়ন দিলাম, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে আমি একটু ভেজে নেব, তারপরে মশলা দিয়ে আমি ভালো করে একটুখানি 2 থেকে 3 মিনিট কষে নেব। খুব বেশি কষবো না, তাহলে মশলা একদিকে কষা হয়ে যাবে আর চিকেনটা হবে না। তো দেখো এখানে মশলা কষানো, অল্প 2-3 মিনিট একটুখানি কষিয়ে নিয়েই আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে কষে নেব। আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি, সব রকম মশলা দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে রান্না করছি। তাহলে আজকে কিন্তু অনেক কিছু রান্না করে ফেলেছি আমি, আর সত্যি কথা বলতে ভীষণ কষ্টও হয়ে গেছে আমার। তো যাই হোক আমি এরকমভাবে সানডে হলে আমি সব রকম রান্নাই করার চেষ্টা করি, যে একটুখানি সোমবার রবিবার দিন কষ্ট করে রান্না করলে সোমবার দিনও আমার হয়ে যায়। শুধু সোমবার দিনে অল্প হালকা ফুলকা রান্না করি। যাই হোক এখানে রান্না আমার একদম শেষ অলমোস্ট, এবার স্নান করে পুজো দেব। স্নান আমার হয়ে গেছে, এরপরে ওই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখি আমার ঠাকুরের জায়গাটা। এই যে আমি সুন্দর করে পুজো দেওয়ার চেষ্টা করেছি, আজকে বেশ অনেকগুলোই ফুল পেয়েছিলাম, তার জন্য আজকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পুজো দিতে পেরেছি। এখানে আমি রামকৃষ্ণ মতে দীক্ষিত, তার জন্য আমার ঠাকুর গুরুদেব আর আমার এই যে রামকৃষ্ণের যে অষ্টসখী তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ছোটো কাকিমণি নবদ্বীপ থেকে গেছিলো আমার জন্য নিয়ে এসেছে। আর এই যে বিকেলবেলা রেস্ট নিয়ে আমি চলে এসেছি ক্লাসে, 5টা বাজে এখন, আর ক্লাসে তেমন কেউই আসেনি, আর দুজন এসছে শুধু, আজকে 3 জনেরই ক্লাস হবে। তো আমি একটু বসে আজকে আরামই করব ভেবেছি, যেহেতু 4 জন হয়নি। তো এখানে অনন্যা ইন্দ্রনীদির উপর হেয়ার করছে, আর এখান থেকে বেরিয়ে হাজবেন্ড চলে এসছে আমি একটা দোকানে হাজবেন্ডের কাজের জায়গাতে, তো আমি চলে এসছি ওর সঙ্গে, এবার যাব বাড়ি ফেরার পালা, অনেকটা রাত হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে, আর দেখি বাড়ি গিয়ে কী কী করি। আমি এখন বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়েও গেছি, এরপরে করব ডিনার। রাত এখন বাজে প্রায় 10টার কাছাকাছি, ঘুরে টুরে এসেছি, আর আজকে যেহেতু সানডে চিকেন হয়েছে আর বিরিয়ানিও সঙ্গে নিয়ে চলে এসেছি, মানে আলু বিরিয়ানিটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি, আর সঙ্গে চিকেন যেহেতু রয়েছে তো তার জন্য আমি আলাদা করে চিকেন বিরিয়ানি আমার জন্য আনিনি, আমার হাজবেন্ড এনেছে। তো যাই হোক এখন একটু বসে দিয়ে তারপর খাওয়া দাওয়া সারবো। তো হাজবেন্ড এখানে বিরিয়ানি এনে দিয়েছে, এখন রাত্রেবেলা ডিনারটা করে নেব। এই যে বিরিয়ানি প্লেট সাজিয়ে নিয়েছে, এবার জানি না কতদূর কী খেতে পারবো, এটা একটু তাড়াতাড়ি করে খেয়ে না নিলে আবার ঠান্ডা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর দেখো ফ্রেশ হয়ে গেছে, সুন্দর করে চুল বেঁধে নিয়েছি। তো এই কদিন না কাজ শেখার দরুন আমি দেখলাম যে আমার চুলটা না খুব ড্রাই হয়ে গেছে, মানে এতটা ক্রিম কার্ল করে করে চুলটা ড্যামেজ হয়ে গেছে। তো আমি আজকে কি করেছি, ভালো করে শ্যাম্পু করে আজকে একটা সিরাম ইউজ করেছি, আর ওটাতে মানে চুলটা এত স্মুথ লাগছে, এত ভালো লাগছে যে না, দেখে তো মনে হচ্ছে যে হয়তো তেল তেল দিয়েছি, কিন্তু না তেল না, একদম স্মুথ লাগছে। আর চুলটা দেখি পুজোর আগে আগে আর একবার কাটতে হবে, কারণ আমি 3 মাস অন্তর অন্তর চুলের আগাটা ট্রিম করাই, আর দেখি অনেকটা বড়ও হয়ে গেছে, কিন্তু নিচের দিকটা না একদম ছুচলি হয়ে গেছে, মানে একদম নিচের দিকটা একদম এরকম শুরু হয়ে গেলে না ভালো লাগে না। তো এই যে যতটা দেখছো এতটাই আমি কাটবো, দেখা যাক। তো আমি এখন বসে আছি, হাজবেন্ড একটু বাইকে গেছে, ও কখন আসবে জানি না,
আর বাস ওয়েট করছি, এখন অনেকটা বেজে গেছে, 11:30 বাজে। আর আমার না এত লেট নাইট করতে ভালো লাগে না, তো রোজ লেট নাইট হয়েও যায় আমার, আর এতে তো বেজেই যায় ঘুমাতে ঘুমাতে। মানে আমি যতই চেষ্টা করি না কেন যে তাড়াতাড়ি ঘুমাবো, মানে হাজবেন্ড দেরি করে যেহেতু ঘুমে মানে ঘুমাতে আসে, তো সেই হিসাবে আমারও ঘুমটা দেরি করেই হয়। যদিও বা আমি আগে ঘুমিয়ে পড়ি, কিন্তু ওই যে ও যখন রুমে আসে তখন আবার ঘুম ভেঙে যায়, আবার মানে খুব বিরক্তি লাগে। তো যাই হোক, এখন একটু বসে আছি, ও কখন আসবে ওয়েট করে আছি। তো দেখো হাজবেন্ড বাড়ি চলে এসেছে, এতগুলো খাবার নিয়ে চলে এসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিই।